আজকে যারা দেশের জন্য কাজ করে ইসলামের জন্য যারা কাজ করে তাদেরকে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য মিথ্যা মামলা দিয়ে তাদেরকে এই দেশ থেকে এই পৃথিবী থেকে তাদেরকে বিতাড়িত করতে চায় কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই তোমরা যদি ইসলামকে শেষ করতে গিয়ে একটার পর একটা যদি সৈনিক কেজারের ভিতরে পুরে দাও তোমরা যদি ইসলামকে শেষ করার জন্য একটার পর একটা এরকম শত শত লক্ষ লক্ষ কর্মীকে যদি জেলখানার ভিতরে আবদ্ধ করে দাও এক সময় জেলখানা শেষ হয়ে যাবে জেলখানার জায়গা থাকবে না কিন্তু জেলখানার ভিতরে জেল খাটার জন্য অনেক কর্মী বাহিরে হাত পেতে দাঁড়িয়ে থাকবে কথা বলে ঠিক না তোমরা যদি একটা একটা করে কোরআনের সৈনিকদেরকে ফাঁসিতে ঝুলায় দাও ইসলামী আন্দোলনের অসংখ্য কর্মীরা ফাঁসিতে ঝুলার জন্য দাঁড়িয়ে থাকবে কারণ এটা ইসলামী আন্দোলন ওই যে কদম গাছ বড় কদম গাছটা কেটে ফেললে যেমন তার গোড়া দিয়ে আরো বিশটা ত্রিশটা নতুন কদমের জন্ম হয় তেমনি ইসলাম হচ্ছে এমন ইসলামের একটা সৈনিককে কেটে ফেললে হত্যা করলে তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি ইসলামের সৈনিক জন্ম দিয়ে দেন কথা বলে ঠিক না চোর ডাকাতের মুক্তি চাবো নাকি আমরা আমরা তো সেই মানুষগুলোর মুক্তি চাই যারা কোরআনের জন্য নিবেদিত প্রাণ যারা দেশের জন্য নিবেদিত প্রাণ আজকে যারা দেশের জন্য কাজ করে আজকে তাদেরকে দেশের শত্রু বানানো হয় ইসলামী আন্দোলনের একজন আমিরকে জঙ্গি মামলা দেওয়া হয়েছে এই কাণ্ড কারবার দেখে তো শয়তানেও হাসে আহা অবাক করা ঘটনা কি বন্যার্ত কি অগ্নিদগ্ধ কি আর্ত মানবতায় গরিব দুঃখী মানুষ সবার আগে এই পাকা দাড়িওয়ালা বুড়ো মানুষটা ইসলামী আন্দোলনের একজন আমির তিনি ছুটে গিয়েছেন বুক পানিতে নেমেছেন মানবতার ফেরিওয়ালা যিনি আজকে তাকেও গ্রেপ্তার করে জঙ্গি মামলা দেওয়া হয়েছে আজকে যারা অপরাধী তারা বুক ফুলিয়ে ঘুরছে ষাটে বোতাম খুলে ঘুরে বেড়াচ্ছে আর যারা নিরপরাধ তাদেরকে ধরে ধরে বেছে বেছে তাদের সবাইকে জেলখানার ভিতরে আবদ্ধ রেখেছে ঠিক কিনা বলেন অপরাধী সাধু সেজে অপরাধ করে বেড়ায় নিরপরাধ দোষী হয়ে দাঁড়িয়েছে কাঠগড়ায় অপরাধী সাধু সেজে অপরাধ করে বেড়ায় নিরপরাধ দোষী হয়ে দাঁড়িয়েছে কাঠগড়ায় ওরে হায় রে হায় চোরের মায়ের বড় গলা বাংলাদেশে শোনা যায় ঠিক কিনা বলে ওরে হায় রে হায় চোরের মায়ের বড় গলা বাংলাদেশে শোনা যায় ওরা চুরি করে ধরা পরে ওদের কোনো বিচার নাই বিচার শুধু ওরানওয়ালা এদের পাশে কেহেও নাই ঠিক না বলে ওরা চুরি করে ধরা পরে ওদের কোনো বিচার নাই বিচার শুধু টুপিওয়ালা এদের পাশে
কেহেও নাই, আল্লাহ ছাড়া কেহেও নাই, ওরে হায় রে হায়, চোরের মায়ের বড় গলা, বাংলাদেশে শোনা যায়, ওরে হায় রে হায়, চোরের মায়ের বড় গলা, বাংলাদেশে শোনা যায়, অপরাধী সাধু সেজে অপরাধ করে বেড়ায়, নিরপরাধ দোষী হয়ে দাঁড়িয়েছে কাঠগড়ায়, ওরে হায় রে হায়, চোরের মায়ের বড় গলা, বাংলাদেশে শোনা যায়, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলিম হতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে আল্লাহর বিধানের কাছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে দশটি আমল করলে তামাম জিন্দিগির গুনাহ খাতা মাফ হয়ে যাবে, যে দশটি আমল করলে জান্নাতের মালিক হওয়া যাবে, সেই দশটি আমলের এক নম্বর শর্ত হলো মুসলিম হতে হবে। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বর আমল হচ্ছে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, দুই নম্বর আমল হচ্ছে মুমিন হতে হবে। কি আমার দিকে মনোযোগ দিচ্ছেন? কথা কি বোঝা যায়? এক নম্বর হচ্ছে মুসলিম হতে হবে, এক নম্বর শর্ত কি? আরেকটু জোরে বলেন, এক নম্বর শর্ত কি? দুই নম্বর শর্ত হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন হতে হবে। তোমরা যারা পুরুষ তোমাদেরকেও মুমিন হতে হবে, আবার তোমরা যারা নারী তোমাদেরকেও মুমিন হতে হবে। নির্দেশটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে, নির্দেশটা কার? সম্মানিত ভাইয়েরা আমার, এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো আগে থেকেই মুমিন, কারণ কালেমা পড়লেই তো মুমিন হওয়া যায়, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে একজন বিধর্মী যদি, এই মুহূর্তে যদি কোনো একজন বিধর্মী কালেমা পড়ে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে সে মুমিন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যারা এখানে আছি আমরা তো আগে থেকেই মুমিন, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুই নম্বর শর্ত হলো মুমিন হতে হবে। তাহলে আপনারা ভাবতে পারেন, হুজুর দুই নম্বর শর্ত তো পূরণ করেই ফেলেছি, আমরা তো মুমিন হয়েই আছি, কিন্তু না মুসলমান, এই মুমিন সাধারণ মুমিনের কথা বলা হয় নাই, এই মুমিন হতা হওয়ার কথা বলা হয়েছে। এই মুমিন যদি হতে চান সাচ্চা মুমিন, এই মুমিনের কথা বলা হয়েছে প্রকৃত মুমিন, প্রকৃত মুমিন হতে হবে, সাচ্চা মুমিন হতে হবে, খাঁটি মুমিন হতে হবে। নির্দেশটা কার? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আপনার আমার সমাজের লোকেরা, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা লোক দেখলেই সার্টিফাই করে যে উনি মুমিন, উনি সাদিকিন বান্দা, উনি বুজুর্গ ব্যক্তি, উনি পরহেজগার ব্যক্তি, এভাবে আমরা বলে থাকি। কেউ তাসবিহ তিলাওয়াত করলে আমরা বলি লোকটা খুব ভালো লোক, মুমিন মানুষ, সাদিকিন মানুষ, বলি না? বলি না? তাহলে টুপি পাঞ্জাবি পাগড়ি পড়লে আমরা মনে করি মুমিন, সম্মানিত ভাইরা আমার, কিন্তু আমার আল্লাহর কাছে তারা মুমিন নয়। শুধু নামাজ রোজা হওয়ার জাকাত টুপি পাঞ্জাবি পাগড়ি পড়লে মুমিন হওয়া যায় না, আমার আল্লাহর ভাষায় প্রকৃত মুমিন কারা? সূরা নিসার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি যারা দিন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, যারা চেষ্টা করে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। সম্মানিত ভাইয়েরা আমার,
একান্ত আপনজনেরা আমার তাহলে নামাজ রোজা হজ যাকাত এগুলো গুরুত্বপূর্ণ ইবাদত এগুলোও করব এগুলোর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত প্রকৃত মুমিন হওয়ার ইবাদত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করার দরকার বলে রাসরা নাই আপনাদের কি মনোযোগ আছে না মোনাজাত দিয়ে দেব বলেন এদিক তাকান ওদিক তাকান ঘটনা কি লিল্লাহে তাকবীর আল্লাহ আপনাদের খারাপ লাগছে মনে হয় ঠান্ডা খুব কষ্ট লাগতেছে মোনাজাত দিয়ে দেব ভাইজান তাহলে আমার আল্লাহর ভাষায় প্রকৃত মুমিন হলো তারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা চেষ্টা করে সংগ্রাম করে তারাই হচ্ছে প্রকৃত মুমিন বক্তব্য আমার নাকি আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরে এই কোরআনের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার এই কোরআনের ভিতরে রোজার নির্দেশ এসেছে 14 বার এই কোরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার যাকাতের নির্দেশ এসেছে 29 বার সেই কোরআনের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে এই নির্দেশ এসেছে 917 বার কয়বার তাহলে আপনি 82 বারের নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন যদি ভেবে থাকেন তাহলে আপনার ভুল ধারণা আপনি 14 বারের ফরজ হুকুম রোজা করে আপনি জান্নাতে যাবেন জান্নাতে যেতে পারবেন এটা আপনার ভুল ধারণা আপনি যদি মনে করেন একবারের ফরজ হজ করে আপনি জান্নাতে ঢুকে যাবেন তাহলে আপনার ভুল ধারণা আপনি যদি ভেবে থাকেন 29 বারের ফরজ যাকাত আদায় করলে আপনি জান্নাতে যাবেন আপনার ভুল ধারণা 917 বারের ফরজটাকে অমান্য করে 917 বারের সবচেয়ে বড় ফরজ যেটা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরজ যেটা সেই আমলটা বাদ দিয়ে আপনি যতই নামাজ রোজা হজ যাকাত করেন না কেন ওই নামাজ রোজা হজ যাকাত দিয়ে জাহান্নামে যেতে হবে এই কোরআনুল কারীমের ভিতরে নামাজের অনেক সুসংবাদ এসেছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাহ বলেছেন ওই মুমিনরা সফলকাম যারা নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজের সুসংবাদ কোরআনুল কারীমে আছে কিন্তু ওই নামাজের কথা সূরা মাউনের ভিতর আরেক জায়গায় বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজীরাও জাহান্নামে যাবে নাউযুবিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার তাহলে নামাজীরাও জাহান্নামে যাবে কোন নামাজীরা জাহান্নামে যাবে যারা 24 ঘন্টার ভিতরে মাত্র 2টা ঘন্টা নামাজের পিছনে ব্যয় করলো কয় ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে দের থেকে 2 ঘন্টা সময় লাগে এই সামান্য সময় আল্লাহর হুকুম মানলো মসজিদের ভিতরে গিয়ে আল্লাহর আইন মেনে চললো বাকি 22 ঘন্টা আল্লাহর আইনের পক্ষে না থেকে শয়তানের পক্ষে মানব রচিত আইনের পক্ষে যারা থাকলো বাকি 22 ঘন্টা শয়তানের পক্ষে থেকে মানব রচিত আইনের পক্ষে থেকে 2টা ঘন্টা আল্লাহর আইন মেনে কখনো জান্নাতে যাওয়া যাবে না এজন্য আমার আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজীরাও জাহান্নামে যাবে ঠিক কিনা বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাত ওয়া লাম ইয়াজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শুবাতি মিনান নিফাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান মরে গেল কিন্তু সে যদি দিন কায়েমের চেষ্টা না করে থাকে তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি যদি পাক্কা নামাজি হয়ে থাকে যদি সে হাজি হয়ে থাকে বিশ্বনবী বললেন যদিও সে নামাজি যদিও সে হাজি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা না থাকার কারণে সে হবে বিনা হিসাবে জাহান্নামী চিল্লা বলে নাউযুবিল্লাহ তাহলে নামাজ রোজা হজ যাকাত এই ইবাদতগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করার দরকার আছে না নাই নির্দেশ কার সম্মানিত ভাইয়েরা আমার একান্ত আপনজনেরা আমার
এই আমলটা কত বড় আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ভোরবেলা সংবাদ এসে গেল একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরুভূমির ওপার প্রান্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়া একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছেন আপনাকে তার জানাজার ইমামতি করতে হবে বিশ্বনবী খবর শুনলেন শোনার পরে আবু বকরকে ডাকলেন ওমরকে ডাকলেন হযরতে ওমর ও হযরতে আলী ও হযরত আবু বকর চলো চলো মরুভূমির ওপার প্রান্তে আমার একজন মুসলমান সাহাবী মারা গিয়েছে তার জানাজা নামাজের ইমামতি করতে হবে চলো যাই সাহাবীদেরকে সাথে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরু প্রান্তর হেঁটে হেঁটে মৃত সাহাবীর বাড়ির দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে একজন মুসলমানের সঙ্গে দেখা হয়ে গেল একজন মুসলমান সাহাবীর সঙ্গে নবীর সঙ্গে দেখা হয়ে যাবার পরে সাহাবী ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোথায় যান বিশ্বনবী বললেন সাহাবী আমার ওই তো মরুভূমির ওপারে আমার একটা মুসলমান সাহাবী আছে শুনলাম সে নাকি মারা গিয়েছে তুমি কি তার খবর জানো না আমরা তো তার জানাজা নামাজের জন্য যাই ওই সাহাবী ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো তার প্রতিবেশী আমি জানবো না কেন তিনি গত রাতে মারা গিয়েছে এটা সত্যি কিন্তু আপনি যাচ্ছেন কেন আপনি একজন নবী হয়ে ওই ব্যক্তির জানাজার ইমামতি করবেন এটা শোভনীয় হবে না আপনার সেখানে জানাজা নামাজ পড়ানো যাবে না কারণ আমি যতটুকু জানি আমি তো ওই লোকের প্রতিবেশী আমি ভালো করে জানি ওই লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে যদিও আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে যদিও সে মুসলমান আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছে কিন্তু কালেমা পড়বার পরে জীবনে কোনো ভালো আমল করে নাই জীবনে ভালো কোনো কাজ করে নাই ও বিনা হিসাবে জাহান্নামে যাবে ইয়া রাসূলুল্লাহ কিছুতেই আপনি তার জানাজার ইমামতি করবেন না বিশ্বনবী কথা শোনার পরে মনে বড় কষ্ট পেলেন ব্যথিত হৃদয় নিয়ে বিশ্বনবীর চোখের কোণায় জল এসে গেছে বিশ্বনবী তবুও তার কথা মানলেন না বললেন সাহাবী বাধা দিও না এসেই যখন পড়েছি তার বাড়ি পর্যন্ত আমি যাব বিশ্বনবী সাহাবীদেরকে সাথে নিয়ে মৃত সাহাবীর বাড়িতে পৌঁছে গেলেন যাবার পরে দেখলেন মৃত সাহাবীকে খাটিয়ার উপরে লাশের উপরে শোয়ানো হয়েছে খাটিয়ার উপরে লাশটা সুন্দর করে শুয়ে দেওয়া হয়েছে সব কিছু ওকে এখন শুধু দাফন করানো হবে বিশ্বনবী যখনই জানাজার জন্য প্রস্তুতি নিলেন ওই এলাকার আরেকজন সাহাবী বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে গোপন একটু কথা আছে এই কথা বলে বিশ্বনবীর কানের কাছে এসে ওই এলাকার আরেকজন সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কার জানাজার ইমামতি আপনি করতে এসেছেন এই লোকের জানাজা ইমামতি আপনি করবেন না আবু বকর আছে আলী আছে ওসমান আছে যে কাউকে দিয়ে করান আপনি নবী মানুষ জাহান্নামী ব্যক্তির জানাজা আপনি পড়াতে পারেন না এটা শোভনীয় হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারণ আমরা কাছে থেকে দেখেছি এই লোকটা ভালো কোনো আমল করে নাই সুতরাং সে জাহান্নামে যাবে আর জাহান্নামী ব্যক্তির জানাজা আপনার পড়ানো উচিত হবে না কথা কি বোঝা যায় সম্মানিত ভাইরা আমার এই একটা হাদিস যদি অনুধাবন করতে পারেন তিন ঘন্টা আলোচনা করলে যেটা বোঝানো সম্ভব এই ছোট্ট একটা হাদিস এটা যদি বুঝতে পারেন তাহলে এই আমলের গুরুত্ব আর মর্যাদা কত বেশি খুব সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ মিশকাত শরীফ খুলে দেখবেন 336 পৃষ্ঠা 8 লাইন পরে এই হাদিসটা পেয়ে যাবেন মিশকাত শরীফ আমি আবারো বলছি মিশকাত শরীফ 336 পৃষ্ঠা 8 লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন এই হাদিস বিশ্বনবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি আবু বকরকে দিয়ে জানাজা পড়ান অথবা উমরকে দিয়ে পড়ান আপনি নবী হয়ে একজন জাহান্নামী ব্যক্তির জানাজা পড়াবেন না বিশ্বনবী আরো কষ্ট পেলেন চোখে পানিগুলো টলমল করছে ছলছল করছে বিশ্বনবী ডাক দিয়ে বললেন সাহাবীরা থামো আমার কথা শোনো
আমার সামনে যারা আছো ওমার সাবিরা এই যে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছে আমার হাতে হাত রাখা কালেমা পড়া সাবি এই যে খাটিয়ার উপরে শুয়ে আছে আমাকে অনেকেই তোমরা বলেছো ওনাকি জাহান্নামে যাবে ভালো কোনো কাজ জীবনে করে নাই এক ওয়াক্ত নামাজ পড়ে নাই একবার হজ করে নাই যাকাত দেয় নাই রোজা রাখে নাই গরীব দুঃখীর সেবা যত্ন করে নাই পিতামাতার সেবা করে নাই প্রতিবেশীর হক আদায় করে নাই কোনো ভালো কাজ সে করে নাই আমি এই কথা শোনার পরে বড় কষ্ট পেয়েছি আমি শেষবারের মতো তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই তোমরা যারা এখানে উপস্থিত আছো একজন ব্যক্তিও কি এখানে নাই যে ব্যক্তি আমার এই সাহাবীর তার জীবদ্দশায় একটি ভালো কাজের সাক্ষী দিতে পারবে আমার সামনে যারা আছো একজন ব্যক্তি দাঁড়িয়ে বলো একটা ভালো কাজের সাক্ষী দাও এমন কেউ আছো নাকি আমার এই সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে এমন সাক্ষী কেউ দিতে পারবে না কি বলো পিছনের কাতার থেকে একজন চাবি হাত তুললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা ভালো কাজের সাক্ষী দেব আল্লাহু আকবার